হচ্ছে আমি আমরা ডক্টর ভিজিট করতে আসি, আর সে প্রত্যেকবার কি মজা করে গেম খেলে, ইস কোনো টেনশন নাই, কিচ্ছু নেই, শান্তির জীবন। ঘুম থেকে আমি উঠে নিয়ে আসলাম গেম ইয়া ডাক্তার দেখানোর জন্য, সব কিছু করলাম আমি, আমার দর্শন আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আরেকটা ডেইলি লাইফ ব্লগ। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অনেক অনেক ভালো আছেন। আর এখনই স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের ছোট্ট বেবিটার হার্ট বিট রেটটা, আর নিচে একটা কাগজে সব প্রিন্ট আউট হয়ে বের হচ্ছে। এটা হচ্ছে বেস্ট সাউন্ড এভার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এত ভালো লাগে শুনতে এই সাউন্ডটা। সো 20 মিনিটস এইভাবে একটা টেস্ট করা হয়, তারপরে হচ্ছে সেটা ডক্টরকে দেখানো হয়, তারপরে ডক্টরের সাথে 5-10 মিনিটের মতো আমাদের কথাবার্তা হলো। ডক্টর বললো সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, আর আমার 34 উইক শুরু হয়ে গেছে। সো আর বেশি দিন সময়ও নেই, সময় চলে আসছে, তো এই জন্য বাবুর জিনিসপত্রগুলো শপিং করা শুরু করে দিয়েছে টুকটাক। তো আমরা চলে এসেছি আমাদের বাসার কাছেই একটা শপে, DMA, যারা জার্মানিতে থাকেন তারা তো সবাই চিনেন এই শপটা। তো এখানে বাচ্চাদের অনেক কিছুই পাওয়া যায়, কসমেটিক্স আইটেমগুলো বেশি। সো আজকে টুকটাক দেখি কী কিনা যায়। এইটাও একটা প্রেগনেন্সির একটা কী বলবো, সবচেয়ে ইন্টারেস্টিং বলেন বা একটা বেস্ট পার্ট, যে আমরা যখন কেনাকাটা করি তখন খুবই ভালো লাগে বাবুর জন্য। তো আজকে বাবুর জন্য এই যে ওয়েট টিস্যু নিচ্ছি, আমি ফার্স্টে একটা প্যাসিফায়ার নিয়েছিলাম, কিন্তু ওই ডামিগুলো হচ্ছে গিয়ে 3 মান্থসের জন্য, আমি সেটা খেয়াল করি নাই, পরে তানবীর খেয়াল করছে যে ওইটা তো 3 মান্থসের জন্য, আমার কাছে দেখে কিউট লাগছে আমি এটা নিয়ে নিয়েছিলাম। তো তানবীর বললো ওইটা তো 3 মান্থসের জন্য। আর এই যে শ্যাম্পু নিচ্ছি, লোশন নিচ্ছি, সব কিছু নিয়ে, মানে আমি একটা একটা করেই নিবো, এখন বেশি নিব না, আমি দেখবো যে ওর স্কিনে কোনটা স্যুট করে বা কোনটা ভালো যায়, দেন হচ্ছে গিয়ে আবার কিনবো, এখন বেশি কিনবো না। আর যেগুলো নিচ্ছে সেগুলো কিন্তু সাইজগুলো বেশ বড়ই, সো দেখা যাক, আমি জানিও না যে কোন প্রোডাক্টগুলো বাচ্চাদের জন্য ভালো হবে। যতদূর জানি DMA-র জিনিসগুলো ভালো বাচ্চাদের জন্য অনেক, সো টুকটাক যা যা নেওয়ার কিনতে পারে নিচ্ছে আর কি। এটা হচ্ছে ক্রিম, একটু আগে এটা ছিল লোশন, ওর জন্য একটা শাওয়ার জেলও নিয়েছি, আর ফিডারগুলো এত কিউট, খুব কিউট লাগছিল, কিন্তু এগুলো প্লাস্টিকের, তো আমি ওর জন্য একটু গ্লাসের চাচ্ছিলাম ফিডার। আমি জানি না ওকে ফিডারে আমাকে ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে কি না, তারপরেও 2-3টা কিনে রাখছি যদি দরকার হয় আর কি। সো এই যে বাবুর বাবা ফিডার দেখতেছে, লাস্টে দিয়ে এটা চুজ করলাম, অনেক কিউট মাশাল্লাহ, অনেক কিউট, বাচ্চাদের জিনিসগুলো এত কিউট যে মনে হয় যেন সব কিনে ফেলি, সব নিয়ে নেই বেবির জন্য। সো এই যে বাবুর বাবা লাস্টে 0-2 মান্থসের জন্য এই দুইটা প্যাসিফায়ার নিয়েছে, এই ডামি দুইটা, আরও নিব ডামি, আমার কাছে এত ভালো লাগে ডামি, যখন বাবুরা দেয় পুতুল পুতুল লাগে, অনেক কিউট লাগে। আর এই যে প্যাম্পার্স নিচ্ছি, প্যাম্পার্স তো আরও অনেক লাগবে, সো প্যাম্পার্স আপাতত নিচ্ছি আমরা 2 প্যাকেট, পরে আবার আরও নিবো, আস্তে আস্তে শপিং করতেছি, গুছিয়ে আনতেছি সব কিছু, হসপিটাল ব্যাগ রেডি করতে হবে, কত কাজ বাকি আল্লাহ, কত কিছু যে কেনাকাটা করা বাকি। এখানে তো আসলে আমরা দুজনই আছি টোনাটুনি, এরকম মা খালা আত্মীয় স্বজন তেমন কেউ নেই যে পরে হচ্ছে কি হেল্পটা পাবো, সো দেখা যায় সব কিছু গুছিয়ে রাখাটাই বেটার নিজেদের জিনিসপত্রগুলো। সো এই তো বাসার জন্য টয়লেট টিস্যু নিয়ে নিচ্ছি, আর তানবীর একটা স্প্রে দেখতেছিল, রুম স্প্রে, তো আমাদের 2 হাত ভর্তি করে আজকে আমরা যাচ্ছি DM থেকে, আবারও আসা হবে DMA, এখন প্রায় রেগুলারই দেখা যাবে যে বাচ্চাদের জিনিসপত্র এসে কিনা হবে, আর এটা আমার কাছে অনেক ভালো লাগে সত্যি, নিজের থেকে বেশি, নিজের জন্য কিছু কেনার থেকে বাবুর জন্য কিনতে অনেক ভালো লাগে। তো বাবুর এই যে ছোটোখাটো কসমেটিক্স গ্লাসকে যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে গুছিয়ে রাখলাম, আর এই ব্যাগটা আমাকে দিয়েছিল হসপিটাল থেকে, অনেক কিউট ব্যাগটা,
সন্ধ্যার পরে যখন লাইটগুলো জ্বলে ওঠে খুবই ভালো লাগে। এগুলো সবগুলোই সোলার লাইট, তো যখন সূর্য থাকে তখন ওইখানকে সোলার এনার্জি নিয়ে, যখন সূর্য থাকে না তখন অটোমেটিক জ্বলে ওঠে। সো তানবির কাছে গিয়েছিল, ও বলতেছে কাছাকাছি চলে আসছে, যার কারণে আমি এখন ওয়েট করতেছি, দেখি ওকে দেখা যায় কি না। আর ও আসার পর দেখলাম কয়েকটা বক্স নিয়ে আসছে, আমি তো পুরো সারপ্রাইজ বক্সগুলো দেখে, কিসের বক্স আল্লাহর কি কুদরত দেখেন। আমার কালকে থেকে বিরিয়ানি খেতে এত মন চাচ্ছিল, তো তানবীরকে দিয়ে মা গোশত ওই আনিয়েছে যে আজকে রান্না করব, কিন্তু একজন ভাবি আমাকে একদম, আমি এত সারপ্রাইজ হয়েছি, উনি বিরিয়ানি রান্না করে আমাকে দিয়েছে, তানবীর নিয়ে এসেছে আর কি। তো আমি অনেক অবাক হয়েছে যে আমার খেতে মন চাইলো, আল্লাহ সেটার ব্যবস্থা করে দিলেন, রিজিকের মালিক তো আল্লাহ। আর ওই ভাবিকে অনেক অনেক থ্যাংক ইউ যে উনি আমার এত কষ্ট করে এত সুন্দর করে আমাকে প্যাকেট করে এতগুলো বিরিয়ানি দিয়েছে, একদম পেট ভরে খেয়েছে তৃপ্তি করে। আর তানবীর হচ্ছে এখানে লামের যেই পায়াগুলো আছে সেগুলো নিয়ে এসেছিল, ও মনে করছিলো যে এগুলো ক্লিন করা, যেহেতু এগুলো দেখতে একদম সাদা, তো ও বুঝে নাই যে এত পশম থাকবে এগুলোর ভিতরে। আনার পরে খুলে আমরা দুইজনই একদম বোকা হয়ে গেছি, এত পশম এগুলোর ভিতরে। তো ও হচ্ছে একলা একলা বেচারা ক্লিন করতেছে, আমি তো গন্ধ সহ্যই করতে পারি না, একা একা ক্লিন করতেছে, সব কিছু করে দিবে আমাকে ক্লিন করে একদম, তারপরে হচ্ছে আমি এটা বসিয়ে দিব প্রেশার কুকার ইনশাল্লাহ। সো আর আজকে রাতে তোমরা ইনশাল্লাহ বিরিয়ানি দিয়েই ডিনার করতে পারবো, আর রান্না করতে হচ্ছে না। আমি খুব অবাক হয়েছি জিনিসটাতে, যে আমার খেতে ইচ্ছা করলো আর কি সুন্দর একজন আমাকে রান্না করে দিল, যিনি কিনা জানেও না যে আমার এটা খেতে মন চেয়েছে বা কি। তো আসলে আমাদের সবার রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ প্রত্যেকে যে কিসের ব্যবস্থা করে দেন, একটু যদি চিন্তা করি আমরা মাঝে মাঝে, তাহলে আসলে এই জিনিসটা মানে আমরা যে কত নিয়ামতে পরিপূর্ণ আমরা নিজেরাও আসলে অনেক সময় ভুলে যাই, বুঝি না। আমরা যদি নিয়ামতগুলো একটু কাউন্ট করি, আমাদের ব্লেসিংগুলো একটু কাউন্ট করি, যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন, অন্যজনেরটা কাউন্ট না করে যদি নিজেরটা কাউন্ট করি দেখবেন তখন যে নিজেকে কত ব্লেসড মনে হবে। সো সব কিছুর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। মাঝে মাঝে মনটা খারাপ হয় যে এখানে এত দূরে আছে, ফ্যামিলি থেকে দূরে, আত্মীয় স্বজনের থেকে দূরে, সো তখন অনেক মনে হয় যে আমি একদম একা আছি। তখন যখন মনে করি যে না আমার সাথে আল্লাহ আছেন, তখন আর নিজেকে একা মনে হয় না। আসলে সব কিছু থেকে রক্ষা করার মালিক তো একমাত্র আল্লাহ, তাই না? আমরা যখনই ফিল করব যে আমাদের সাথে আল্লাহ আছেন, তখন কিন্তু দেখবেন আপনাকে লোনলিনেস কখনোই ঘিরে ধরতে পারবে না। আর এখানে আসলে হ্যাঁ, বাইরের কান্ট্রির লাইফটা কি বলবো, অসুস্থ হলে বা শরীর ভালো না লাগলে তখন ফ্যামিলির কথা খুবই মনে পড়ে, এমনি তো ফ্যামিলির কথা খুবই মনে পড়ে, কিন্তু এমনিতে দেখেন টোনাটুনি কিন্তু আমরা দুজন, তানবীর আমাকে যে পরিমাণ হেল্প করে, আমি জানি এখন অনেক ভাইয়ারাই আপুদেরকে হেল্প করে, কিন্তু প্রবাসে যারা থাকে সেই হাজব্যান্ডগুলো আমার কাছে মনে হয় আরও বেশি হেল্প করে, ওয়াইফকে টেক কেয়ার করে, হেল্প করে, মানে তাদের কনসার্নটাই থাকে এমন যে আমার ওয়াইফের তো কোনো হেল্পার নাই, আমার ওয়াইফের তো বাসায় কেউ নাই। সো ওদের অন্যরকম একটা আমার মনে হয় যে এই ফিলটা চলেই আসে। সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, একদিক দিয়ে দেখা যায় যে আল্লাহ কম দিলে আরেকদিক দিয়ে আল্লাহ বাড়িয়ে দেন। আজকে বটও এনেছিল, সো আমাকে বটটা কেটে সিদ্ধ করে দিয়েছে, আমি এখন সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে পেঁয়াজ দিয়ে বটটা বসিয়ে দিয়েছি। ওর পায়াগুলো ক্লিন করতে অনেক টাইম লাগছে, কতবার যে আমাকে বলছে আই শেষ পায়া খাওয়া আর খাবো না। সো যদি খাসির টানতো বা গরুর টানতো তাহলে মনে হয় এত কষ্ট হতো না। আমি কখনই নিহারি রান্না করি নাই ইউটিউব রেসিপি দেখে, নিহারিটা রান্না করবো ইনশাল্লাহ, ইউটিউব থেকেই তো সব রেসিপিগুলো শিখি, আসলে ইউটিউব থাকাতে অনেক অনেক হেল্প হয়েছে। বাংলাদেশ থেকে পার্সেল আসছে, এত বড় জামা বাংলাদেশে পরে যেতে পারবো, খালামণির তরফ থেকে প্রথম ড্রেস বাংলাদেশে পরে যেতে পারবো, দুই বছরের সময়, অনেক কিউট মাশাআল্লাহ, অনেক বড় না
এটা 2 বছর সময় পরে যেতে সাইজ দেওয়া হবে মানে কিউট আছে মানে একবারে দুই বছরে দেশে পরে যেতে পারবো এক বছর হলে মনে পড়তে পারবে আল্লাহ বাচ্চা রাখলে ভিতরে টি শার্টটার মধ্যে মনে একটা ড্রাগ নাকা এটাও দুরহান আলী জামা পরে ভিতরে থাকবো দেখো না চশমাটা তানভীর এত ছোট চশমা পাওয়া যাবে বাচ্চাদের এইটা অনেক কিউট পাঞ্জাব এটা ভারী কাপড় দিলে ভালো বাটন আছে মনে হচ্ছে জুব্বা পরবো যে আব্বু যেন পাঞ্জাবি জুব্বা পরে যায় না মধ্যে ঈদের দিন থেকে পড়ানো যাবে ইনশাল্লাহ এটা ঈদের দিন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আসা গিফটগুলো এত পছন্দ হয়েছে বেবির দাদা ভাই নানা ভাই এত কিউট কিউট জিনিস দিয়েছে ওকে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে পরদিন সকালবেলা ফজরের নামাজের পরে দেখেন কি সুন্দর লাগছে আকাশের ওই নতুন চাঁদটাকে এত ভালো লাগছে সকালবেলা একদম চাঁদ চাঁদ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো ফজরের নামাজ পড়ার পর এই ওয়েদারটা যে কি সুন্দর থাকে সারাদিনের সবচেয়ে বেস্ট একটা ওয়েদার প্রতিদিন দেখা যায় যে ওঠা হয় না তো যখনই ওঠা হয় তখনই আমি নামাজ পড়ে কোরআন শরীফ পড়ার চেষ্টা করি আর বাবু যখনই কোরআন শরীফ পড়ে তখনই রেসপন্স করে সারাদিন রেসপন্স না করলেও মাশাআল্লাহ কোরআন শরীফ পড়ার সাথে সাথে রেসপন্স করে নড়ে আমার এই জিনিসটা এত ভালো লাগে আলহামদুলিল্লাহ আর এই যে গতকালকে যে বট রান্না করেছিলাম সেটাকে আবার সকালবেলা আরেকবার করে জাল দিচ্ছি বটটা যত জাল দেওয়া হয় ততই ভালো লাগে আর নিহারি রান্না করেছি আমি সকালবেলা কালকে রাতে আর করিনি কালকে রাতে বিরিয়ানি দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর নিহারিটা বেশ মজা হয়েছিল যত কষ্ট তত মজা এরকম আর কি খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ কিন্তু হাড্ডিগুলো একদম নরম হয়ে গেছে আমি একটু বেশি টাইম কুক করে ফেলছি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য প্লিজ দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম